Assalamu alaikum, our all honorable guardians and my little students. Hope you all are well. Okay, আশা করি তোমরা সবাই তোমাদের হাইজিন গুলো মেইনটেইন করে চলছো এবং বাসায় থাকছো, ঠিক আছে? বাসায় থেকে আমরা কি করব, আমরা সুন্দর করে আমাদের পড়াশোনাগুলো, আমাদের সিলেবাস ওয়াইজ যে পড়াগুলো আছে সেগুলো সবাই প্রপারলি পড়ব, ঠিক আছে? সো আমরা অলরেডি আমাদের থার্ড সেমিস্টারের এক্সাম শেষ করে ফেলেছি, ওকে? এন্ড এখন আমরা কি করব, আমাদের ফোর্থ সেমিস্টারের যে নিউ সিলেবাসটা আছে সেই অনুযায়ী পড়াশোনা করব, ওকে? সো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মাছের নাম, ঠিক আছে? সেগুলো হচ্ছে মাছের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অনেক ধরনের মাছ দেখতে পাই। এখানে আমাদের পাঁচটি মাছ আছে, কয়টি? পাঁচটি মাছ আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো আমরা করে নেই, বলো পাঁচটি মাছের নাম, ঠিক আছে? পাঁচটি মাছের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, ইলিশ, ইলিশ, রুই, কাতল, চিতল, দেন বোয়াল। ইলিশ, রুই, কাতল, চিতল, বোয়াল। আমরা জানি আমাদের জাতীয় মাছের নাম কি, আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ, তাই না? আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। তো আমাদের এই মাছ টপিক নিয়ে সুন্দর করে ডিসক্রাইব করবে আমাদের মুনিয়া মিস, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। তো মিস অলরেডি যেহেতু বলে দিয়েছে মাছ, পাঁচটি মাছের নাম, তো আমরা আজকে পাঁচটি মাছের নাম জানবো। আমরা তো অনেক ধরনের মাছ দেখি, তাই না? আবার আমরা অনেক রকমের মাছ খেয়েও থাকি, বড় মাছ, ছোট মাছ, মাঝারি মাছ, এই মাছ, ওই মাছ। তাহলে আমরা ওইখান থেকে এত মাছের মধ্যে থেকে আজকে পাঁচটি মাছের নাম পড়ব। এখন আগে একটু বলে নিই, মাছটা আমাদের কিন্তু খাওয়াটা খুবই দরকারি। ছোট মাছ বিশেষ করে আমাদের চোখের জন্য উপকারী, আর বড় মাছটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরা সব রকমের মাছই কি করব, খাবো। তো আজকে আমরা একটু দেখে নিই এখানে কয়টা মাছ আছে। পাঁচটি মাছ, আর মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ, মাছকে ইংরেজিতে বলা হয় ফিশ। তো আগে আমি বলবো পাঁচটি মাছের নাম, সবাই বলো, ইলিশ, রুই, কাতল, চিতল, বোয়াল। এবার আমি একটু বলি যে ইলিশ মাছ, ইলিশ মাছ কই, আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। এই ইলিশ মাছ কোথায় বাস করে জানো? এক সমুদ্রে। ইলিশ মাছ বাস করে সমুদ্রে বা সাগরে। আর ইলিশ মাছ হচ্ছে যখন ডিম পারবে তখন হচ্ছে আমাদের নদীতে আসে। আমরা নদীর নাম পড়েছি না, সেই নদীতে যখন ইলিশ মাছ ডিম পারে তখন আমাদের নদীতে চলে আসে। আরেকটা জিনিস, আমরা অনেক সময় মাছ দেখি যে বাজারে নিয়ে এসেছে, আম্মু নিয়ে এসেছে, অনেক মাছই থাকে যে জীবিত থাকে, কিন্তু ইলিশ মাছ কখনোই তোমরা জীবিত দেখতে পারবে না। কারণ ইলিশ মাছ যখনই পানি থেকে উপরে উঠানো হয় সূর্যের আলো চোখে পড়া মাত্রই ইলিশ মাছ মরে যায়। এরপরে আমরা জেনেছি রুই, এটিও খুব সুস্বাদু মাছ, আর এর সাইজটা অনেক ছোট থেকে একদম অনেক অনেক বড় পর্যন্ত হয়, আর এটাও হচ্ছে আমাদের নদীর মাছ। রুই মাছ হচ্ছে আমাদের নদীর মাছ। এরপরে হচ্ছে কাতল মাছ। আমরা সবাই কাতল মাছ দেখি, কাতল মাছ কিন্তু অনেক মজার একটি মাছ, তাই না? কাতল মাছও থাকে হচ্ছে নদীতে, কাতল মাছও নদীর মাছ। এবার আমরা জেনেছি চিতল, চিতল মাছটা দেখতে একটু অন্যরকম, তাই না? আমরা বলি না চিত হয়ে শুয়ে থাকা, একদম মাটিতে মিশে থাকে। চিতল মাছটা কিন্তু একদম ফ্ল্যাট একটা মাছ, তাই না? একদম মাটিতে শুয়ে থাকে। আর তারপরে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা অনেকটা চিতলের মতো দেখতে, কিন্তু না, এর আবার মাথার দিকটা একটু উঁচু হয়, আর এর সাইজটা অনেক বড় হয়, বোয়াল মাছের সাইজটা। তো আমরা আজকে জেনে নিয়েছি পাঁচটি মাছের নাম। এখন এই মাছকে ইংরেজিতে বলা হয়, মিস বলেছি ফিশ। তাহলে এখন পড়বো ফাইভ ফিশেস নেম। ফার্স্ট ওয়ান, হিলসা ফিশ। আওয়ার ন্যাশনাল ফিশ নেম ইজ হিলসা ফিশ। দেন স্যামন ফিশ, মানে হচ্ছে রুই মাছ। দেন কার্প ফিশ, মানে কাতল মাছ। দেন ফ্ল্যাট ফিশ, মিস কিন্তু একটু আগে বলেছি যে ফ্ল্যাট মানে চিতল মাছটা একদম ফ্ল্যাট হয়ে থাকে, শুয়ে থাকে। ফ্ল্যাট ফিশ মিন্স চিতল মাছ। অ্যান্ড লাস্ট ওয়ান, শীত ফিশ, মানে বোয়াল মাছ। তাহলে আমরা বলি হিলসা ফিশ, ইলিশ মাছ, স্যামন ফিশ, রুই মাছ, কার্প ফিশ, কাতল মাছ, ফ্ল্যাট ফিশ, চিতল মাছ, অ্যান্ড লাস্ট ওয়ান, শীত ফিশ, বোয়াল মাছ। তাহলে আমরা জেনে গিয়েছি আজকে আমাদের পাঁচটি মাছের নাম এবং ফাইভ
fish's name. তাহলে সবাই খুব ভালোভাবে কি করবে এই যে ফিশগুলো আছে এগুলো সম্পর্কে বাসায় বেশি করে পড়বে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখো আমাদের সামনে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে তাই না এর ভিতরেও কিন্তু ফিশ আছে কি সুন্দর করে ধরাধরি করছে একদমই ছোট ওরা বড় হয়ে যাবে কিছুদিন পরে তাই না এরপর আমরা ফ্রাই করে খেয়ে ফেলব তোমরা এসো তোমাদেরকে নিয়ে খেয়ে ফেলব তাহলে দেখো আমাদের কি সুন্দর একটা অ্যাকোরিয়াম তাহলে আমরা কি করব এই ফিশগুলো অবশ্যই বাসায় ভালো করে ফিশের নামগুলো পড়ব আর তোমরা যারা ফিশ খাও না অবশ্যই ফিশ খেতে হবে তো আমরা সবাই পড়ে ফেললাম পাঁচটি মাছের নাম অর ফাইভ ফিশেস নেম ওকে তো সবাই বাসায় প্র্যাকটিস করবে পড়বে ওকে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম